রাত্রি বারোটায় শাহজাহানকে নিয়ে যে টিমে আমার লোক ছিল তারা আমাকে সকালেই বলে দিয়েছে এবং ওদেরকে ফলতা নিয়ে গেছিল ডিআইজি এই রেঞ্জের ভাস্কর মুখার্জির গাড়িতে। এবং আমি বলে দেওয়ার পরে ওকে আবার সন্ধ্যাবেলা এখানে এনে বসিরহাটে মিনাখাতে এনে তার আগে আকঞ্জি পাড়াতে ওর বাড়ির লোকজনের সঙ্গে মিট করিয়েছে এবং বাড়ির লোককেও বলেছে আমি তাড়াতাড়ি ফিরে আসব, তোমরা এখন শান্ত থাকো, আইনের উপর ভরসা রাখো, আমি ফিরে এসে সবকে ঠিকঠাক করব। একেবারে আখো দেখা হাল যেমন বলে না, আমি কমেন্টারি করে দিতে পারি গতকাল যা বলেছি ও মিলে গেছে। যেমন মমতা ব্যানার্জি আজকে ওখানে সম্মানীয় একজন পুলিশ অফিসার ছিলেন সেদিন, তার সঙ্গে আরো দুজন নতুন পুলিশ অফিসারকে সেখানে দাঁড়িয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি শুনে রাখুন, আজকে রামপুরের বাগদ্বীপ পাড়াতে আমাকে যখন আপনার পুলিশ আটকাবে তখন আমি কথা বলবো না, আমার সাথী শঙ্কর ঘোষ কথা বলবে। আপনি যা যা পরিকল্পনা করছেন ওই পরিকল্পনাতে জল ঢালার জন্য আপনার লোকরাই আমাকে সকালবেলা। দেখি ভারতীয় জনতা পার্টি কি লাগাতার আন্দোলন কি বজায় সে ये सरकार बाध्य हुई शेख शाहजहान को गिरफ्तार करने के लिए। पहले से तो ये सरकार डिनायल मोड में था, एक्सेप्ट ही नहीं कर रहा था कि ऐसा कुछ हुआ है। तो हमने पहले से ही बोला था, मैंने पहले से ही बोला था कि सरकार को बाध्य करेंगे, घुटने पे ले आएंगे कि शेख शाहजहान को गिरफ्तार करने के लिए ये बाध्य हो जाएगी। आज हमारी आंदोलन की वजह से, भारतीय जनता पार्टी के आंदोलन की वजह से और संदेश खाली की माता बहनों की आंदोलन की वजह से सरकार बाध्य हुई है, ममता बनर्जी बाध्य हुई है शेख शाहजहान को गिरफ्तार करने के लिए। आई टोल्ड यू देयर विल बी लाइट एट द एंड ऑफ द टनल, दैट इज डेमोक्रेसी। वी वेटेड बट द डीड हैज बीन डन, दिस इज अ लेसन टू एवरीवन। नाउ लेट्स होप न्यू डॉन ऑफ लॉफुलनेस विल कम बैक टू बंगाल।